আজ পূর্ব বর্ধমান একের বাঘার দুই পঞ্চায়েতের হলদি আদর্শ তরুণ সংঘ এবং হলদি জনকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে দুটি পৃথক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খড়ি নদীর তীরে অবস্থিত মাঠে। এই খেলার মাঠে উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক শ্রী নিশীথ কুমার মালিক, বর্ধমান এক পঞ্চায়েত সহসভাপতি দেবনারায়ণ গুহ এবং বিশিষ্ট সমাজসেবী রাজেন মুখার্জি, বাঘার দুই পঞ্চায়েতের প্রধান দেবব্রত সেনসহ আরও বিশিষ্টজনেরা। এই ক্রিকেট খেলায় এমএস একাদশ ভার্সেস বর্দিকে ক্রিকেট দল, অন্যদিকে গুকুন একাদশের সঙ্গে উদয়পল্লী যুবক সংঘ। এই খেলায় জয়ী হয় এমএস একাদশ দল এবং অন্যদিকে জয়ী হয় উদয়পল্লী যুব সংঘ। এই খেলায় জয়ী ও বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতির হাত দিয়ে। এই ক্রিকেট খেলাটি প্রতি বছর এই মাঠেই অনুষ্ঠিত হয়। আজকে আমরা হলদি তরুণ সংঘের মাঠে আমরা খেলতে এসেছি, জয় চেষ্টা করেছি এবং জিতেছি, ভালো লাগছে। আপনারা তো আজকে জয়ী হলেন, হ্যাঁ, কি বলবেন এই বিষয়ে? খুবই ভালো লাগছে, আমরা জয়ী হয়েছি, আমার টিম ভালো খেলেছে। আমার এই ম্যাচে এখানে অনুপাতে আমাদের ভাই আগের ম্যাচে ভালো খেলেছে, খুবই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তৌলদে আমরা এবং টিমের সমস্ত কিছুভাবে একত্রিতভাবে আমরা ফাইনালে উঠেছি, খুব ভালো লাগছে। ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের উদয়পল্লী যুবক সংঘ জিতেছে, আমরা খুবই আনন্দিত। কোথায় খেলেছে না, কাদের তরফ থেকে খেলা হয়েছে, কারা দিল খেলাটা? খেলাটা এই তরুণ সঙ্গে এরা আমরা প্রতি বছরই খেলতে আসি, ওরা আমাদেরকে আহ্বান জানিয়েছিল, আমরা তাদের উদ্যোগেই। আম্পায়ারিং খুব ভালো হয় এখানে, মাঠে খুব ভালো পরিবেশ, দর্শক ভালো, আমরা তার জন্য প্রতি বছর খেলতে আসি এখানে। এখানে কেউ কোঅপারেট হয় এখানে, যারা এখানে ভালো, এরা খুবই, এরা খুবই সহযোগিতা করে, কোনো অসুবিধা হয় না, খুবই সহযোগিতা করে। আম্পায়ার স্যার খুবই ভালো, সবই খুব ভালো লাগে, আমরা প্রতি বছরই আসি। আপনাদের টিমের নাম কি? উদয়পল্লী যুবক সংঘ। আজকে এই যে চ্যাম্পিয়নে কেমন লাগছে? খুবই ভালোই লাগছে, আনন্দ। হ্যাঁ, একটা ভালো টিমকে আমরা হারিয়েছি, বুকুন একাদশ সেমিফাইনালে ওরা ভালো খেলেছে, ওদের টিমের ভালো প্লেয়ার, সেঞ্চুরি প্লেয়ার ছিল শুনলাম, তা আমরা আজকে ওদেরকে মোটামুটি একটা জায়গায় রাখতে পেরেছি, খুব ভালোই লাগছে আমার। কোন জায়গা থেকে এসেছে? আমরা উদয়পল্লী থেকে, কাঞ্চননগর। আপনার নাম? আমার নাম মুক্ত ধাবক। তো আদর্শ তরুণ সংঘ এবং জনকল্যাণ সংঘের তরফ থেকে আমাদের খেলাটা দিয়েছে এবং আমাদের প্রতি বছরই খেলতে আসি এবং আমরা এবছরও খেলতে এসেছি এবং জিতেছি, জয়লাভ করেছি। কেমন লাগছে জিতে? অবশ্যই স্যার ভালো লাগছে, এবং এবং এখানে প্রতি বছরই খেলতে আসি, প্রতি বছরই ভালো পারফরমেন্স করার চেষ্টা করি, অনেক অনেক, হ্যাঁ, চ্যাম্পিয়ন হয়ে আমার সত্যি সত্যি ভালো লাগছে। আপনার নাম? অর্ধেন্দু মুখার্জি। কোন জায়গা থেকে আসা হয়েছে? বেলাডি। কেমন খেলা হয় মাঠে প্রতি বছর বলছেন? সত্যি খুব ভালো খেলা হয় এবং এবছর দুটো টুর্নামেন্ট হয়েছে এবং দুটো টুর্নামেন্টই খুব সুন্দর খেলা হয়েছে এবং ষোলো ওভারের ক্রিকেট এবং প্রত্যেকটা টিমই যথেষ্ট স্ট্রং টিম ছিল এবং তাদেরকে হারিয়ে সত্যি ভালো লাগছে। খেলা যারা ছাড়েন তাদের তরফ থেকে কী ধরনের কোঅপারেট পান? কোঅপারেট বলতে যত মানে খেলোয়াড় হিসাবে যতটুকু দরকার ততটুকুই পাওয়া যায় এবং যথেষ্ট ভালো ব্যবহার এবং সকলের সাথে মানে প্রত্যেকটা টিমের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে সবার সাথেই এবং ভালোই খেলা হয় এখানে। নাম? অর্ধেন্দু মুখার্জি। হলদি আদর্শ তরুণ সংঘ এবং হলদি জনকল্যাণ সংঘের যৌথ উদ্যোগে যে দুটি ফাইনাল খেলা হয়েছে আজকে, ক্রিকেট ফাইনাল খেলা, সেই খেলায় আজকে আমি এখানে উপস্থিত হয়েছিলাম। আমাকে আমি প্রতি বছরই আসি খেলায়, তো প্রত্যেক প্লেয়ারই ভালো খেললো ও হার জিত আছে খেলায় এবং সকলে আজকে অংশগ্রহণ করেছিল, প্রত্যেককে আমি ধন্যবাদ জানালাম এবং আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছিলেন আমাদের বর্ধমান এক পঞ্চায়েত সমিতির সহসভাপতি সম্মানীয় দেবনারায়ণ গুহ, আমাদের এই অঞ্চলের প্রধান দেবপ্রসাদ সেন এবং অনেক বিশিষ্ট সমাজসেবী আজকে উপস্থিত হয়েছিলেন। আমি ধন্যবাদ জানাবো জনকল্যাণ সংঘের সমস্ত সদস্য সদস্যা এবং আমাদের তরুণ সংঘে, আদর্শ তরুণ সংঘের সদস্য সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলাগুলিকে প্রতি বছর এরা এরা সুন্দরভাবে পরিচালনা করে এবং বিশেষ করে রাজেন মুখার্জিকে আমি ধন্যবাদ জানাবো, তার বাবার স্মৃতির উদ্দেশ্যে আজকে এই উইনার্স কাপের খেলা হয়েছে। আমি প্রত্যেককে অনেক আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এছাড়াও আজকে মঞ্চ থেকে আজকে এই বর্ধমান এক নম্বর ব্লকে এই এলাকার চারটি ক্লাবকে আমরা রেজিস্ট্রেশন প্রশংসাপত্র তুলে দিলাম। আমাদের আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবকে পুনরুজ্জীবনের জন্য যে 5 লক্ষ টাকা করে অনুদান দিচ্ছে এবং এই 2 বছর আমাদের করোনার জন্য বন্ধ আছে, রিনুয়ালটা হচ্ছে, যদি নতুন করে মাননীয় মুখ্যমন্ত্রী আবার দেখা দেন নিশ্চয়ই এই চারটি ক্লাবও 5 লক্ষ টাকা করে অনুদান পাবে। এখানে খেলার মাঠে সব প্লেয়াররাই একটা আবেদন করেছেন বা গ্রামের তরফ থেকে আবেদন করেছে যে খেলায় বা এই মাঠে একটা গ্যালারি বা আমি কথা দিয়েছি, আমি গত আগামী বছর খেলার আগেই এখানে একটি মুক্ত মঞ্চ আমরা তৈরি করবো আমি আমার বিধায়ক তহবিল থেকে এবং সকলের সহযোগিতায় সেই মুক্তমঞ্চটিতেই এই আগামী বছর খেলার উদ্বোধন হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এবং এই টুর্নামেন্টের যে আর্থিক উৎসবপ্রিয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজো, পূজো মানে পেট পূজো, আর বাঙালির পেট পূজো মানেই আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথেই চাই
ধোয়া ওঠা গরম ভাত, আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড, নামেও সোনা রূপেও সোনা, সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।